গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একদম নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখা যাক কি করা যায় আজকে সারাদিন। যা যা করব সব অল্প অল্প করে দেখাবো। আজকে রাখি পূর্ণিমা, তো ভেবেছিলাম যাব কিন্তু যেতে পারিনি, কারণ আমার দিদির মেয়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, ওর জ্বর এসেছে, সেই জন্য আর গেলাম না। ভাইকেই ডেকে নিয়েছি, ভাই বিকেলে আসবে, তো রাখিও দেখাবো কিভাবে কি করছি সব দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার ছাদ বাগানে চলে এসেছি, ছাদ বাগানে দেখো ফুল ফুটেছে, এটা হচ্ছে চন্দন জবা। এই জবার ফুল আসছিল না কলার খোসা দেওয়ার ফলে, এখন দেখছি বেশ প্রতিদিনই ফুল ফুটছে, আর একটা দুটো করে প্রতিদিন, বেশ ভালোই লাগে। আর এখানে আর একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যালামুন্ডা গাছ। অ্যালামুন্ডা গাছের পরে দেখাবো তোমাদেরকে একটা জিনিস। তো এখানে হচ্ছে পিঙ্ক জবা, এখানে রয়েছে নয়নতারা, এখানে নাইলোক্লক। নাইলোক্লকের প্রচুর কালার আছে, তো সেগুলো তো অনেকে জানো, অনেকে জানো না, তাদের জন্য আরেকবার করে শেয়ার করে দিচ্ছি। নাইলোক্লকগুলো সকালবেলা দেখতে এত ভালো লাগে না, ভীষণ সুন্দর হয়ে থাকে দেখতে। আর এটা হচ্ছে সন্ধ্যামালতী, সন্ধ্যামালতী সন্ধ্যাবেলায় ফোটে। আর এখন আমি চলে একটা ছোট আমার জবা গাছ আছে ডাল কেটেই বসানো, সেটা একটা ছোট পটে লাগানো আছে, সেটাতেও একটা ফুল হয়ে গেছে আর একটা কুড়ি ফুটে রয়েছে। তো আজকে ভাবলাম ওই গাছটাকে একটু রিপোর্ট করব, সেই জন্য একটা একটু বড়, যে জায়গাটায় রয়েছে তার থেকে একটু বড় একটা মিষ্টির কন্টেনারে, এতে করে আমরা মিষ্টি আনি। তো এই কন্টেনারে প্রথমে ফুটো করে নিয়েছি, কারণ ড্রেনেজ সিস্টেম ঠিক মতো না হলে না গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকবে এবং গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য যে পাত্রেই বসাও আগে ড্রেনেজ সিস্টেমকে ঠিক করে নিতে হবে। এবার আমি মাটি রেডি করছি, মাটি রেডি করার জন্য আমার অলরেডি সবজি খোসা পচিয়ে যে সার তৈরি, কম্পোস্ট সার তৈরি করি, তো সেটা আমার কাছে করা থাকে। সেই কম্পোস্ট সার আমি শুকনো করে একটা বস্তার মধ্যে তোলা থাকে, সেই কম্পোস্ট সার বেশ কিছুটা নিয়ে নিচ্ছি, আর তার সাথে দেবো কিছুটা বালি, আর তার সাথে দেবো কলার খোসা। তো এইগুলো সব মিক্সড করে, আর তো মাটি তো অল্প সামান্য একটু দেবো, এইগুলোকে মিক্সড করে আমি মাটি বানাবো। কারণ শুধু মাটি দিলে, এ দেখো যে বালি, নর্মাল যে বালি সেই বালি ইউজ করছি, শুধু মাটি বালিটা কেন দিচ্ছি সেটাও একটু তোমাদেরকে বলি। বালি দিলে কি হয় বন্ধুরা, যে গাছের শিকড় চালতে সুবিধা হয়, আর কলার খোসা দিলে ফুল আসে, খুব ভালো ফুল হয়। তো এই যে ছোট একটা পাত্রের মধ্যে লাগানো, দেখো একদম ছোট শিকড়, পুরো আরও বড় জায়গা চাইছি, পুরো শিকড় ভর্তি হয়ে গেছে, বাইরে থেকেও দেখা যাচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে এটাকে একটু রিপোর্ট করি। আর হাতে একটু সময় ছিল যেহেতু, কারণ আজকে তোমাদেরকে বললাম সকালবেলায় ওবাড়ি যাওয়ার কথা ছিল, দেখো শিকড়গুলো দেখো পুরো ভরে গেছে, ওবাড়ি যাওয়ার কথা ছিল মায়ের কাছে, সেখানে যাওয়া হয়নি, সেই জন্য আজকে এই কাজটা করলাম। একদম শিকড় ভর্তি হয়ে গেছে, প্রথমে কিছুটা মাটি দিয়েছি, আর ওর যে মাদার মাটি, এই মাটিগুলোকে কিন্তু ফেলবে না, এই মাদার মাটি সমেতই লাগাতে হবে, তাহলে কিন্তু গাছ ভালো থাকে। আদারওয়াইজ পুরো যদি মাটি ছাড়িয়ে নতুন করে মাটি দিয়ে বসানো যায় তাহলে কিন্তু হবে না। আমি পুরো মাটি কলার খোসা যা যা ছিল সব মিক্সড করে দিয়ে দিয়েছি, তো জায়গাটা এটা থেকেও আমি রিপোর্ট করব, সেটা একটা বড় টবে দেব, কিন্তু আপাতত একটু আগের জায়গা থেকে আর একটু বড় জায়গায় দিলাম। তো দেখা যাক কী হয়, ফুল তো ফুটবে, একটা কুড়ি হয়ে আছে আর একটা ফুটেছে। এই জবাটা হচ্ছে লাল জবা, ভীষণ সুন্দর দেখতে। এদিকে দিয়ে দিয়েছি চায়ের গুঁড়ো, আমরা যে চা খাই চায়ের গুঁড়ো রোদে দিয়েছি, আর কলার খোসা, কলা খেয়ে যে খোসাগুলো ওগুলো রোদে দিয়েছি। এবার চলে এসেছি ছাদে জামা কাপড় মেলে দেওয়ার জন্য, প্রতিদিনে জামা কাপড় একটু কাচাকুচি করে রাত, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, এত রোদ উঠেছে রোদটা দেখেও পুরেশ পুজো পুজো মনে হচ্ছে। আকাশে বেশ সুন্দর মেঘ, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, আকাশের মেঘ দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদের দোরগোড়ায় একদম পুজো এসে গেছে, আর আকাশটা একদম ঝলমলে। যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, ভাদ্র মাসের এই রোদ এই বৃষ্টি হয়, কিন্তু তবুও বলছি আজকের আকাশ দেখে একদম মন ভালো হয়ে গেছে। এবার সূর্য প্রণাম করে নিয়েছি, সূর্য ঠাকুরকে সবার জন্য মঙ্গল কামনা করি। দেখো ছেলে রাখি পরেছে, অনেক রাখি পরিয়ে দিয়েছে, এটা রানী পরিয়েছে, এটা ঠাম্মা পরিয়েছে, ও দুটো রাখি পরেছে, দেখো এটা রানী পরিয়েছে, এটা ঠাম্মা পরিয়েছে, ও ঠাম্মা আর রানী নিচে সেটা পরিয়েছে, দেখালো অনেক বাটারফ্লাই। বিকেলে ভাই এসেছিল, ভাইকে রাখি পরাচ্ছি, তো আমি রাখির জন্য যা যা করণীয় সব নিজের ঘরে নিয়ে চলে এসেছি, আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, পাপানো পাশে বসে আছে। তো
তো দেখো আমরা একটু রাখি কিভাবে কি করছি। ও যেহেতু আমার থেকে ছোট, ওকে একটু ধান ধুবো দিয়ে আশীর্বাদও করলাম। সাতটা বাজাও, সাতটা বাজাও, আমি খেয়ে নিচ্ছি। ভাই এসেছিল বিকেল বেলায়, তো রাখি পরিয়ে দেখো কি কি করেছি, যেটুকু পেরেছি আর কি সেটুকুই করেছি, খুব যে নিয়ম জানি তা নয়। লুচি, মাংস, বেগুন ভাজা আর মিষ্টি তো ছিলই, পাপানকেও দিয়েছি, ও বসে বসে লুচি খাচ্ছে। তো প্রতিবারে আমি যাই, এবারে ভাই এসেছে, যেহেতু দিদির মেয়ের একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি যাইনি, যে বাচ্চা ছোট তো কারোর শরীর খারাপ হলে আর খুব একটা যাই না। তো দেখো রাখিটা আমরা এইভাবেই পালন করলাম, বেশ ভালোই লাগলো। ভাই চলে গেছে, এখন 8টা বাজে, তো ভালো লাগলো কারণ এই রিচুয়ালসগুলো একটু আমাদের ভাই বোনেদের সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করে, তাই না বলো? তো আমি যেতে পারিনি সেই জন্য ভাই এসেছে, প্রত্যেকবারে আমি যাই, রাখি তো দেখলে কীরকম কী করলাম। আর রান্না সকালেই করা ছিল, মাংসটা করা ছিল, লুচিও ভেজে দিয়েছিলাম। তো যাই হোক ভালো, আর ছেলেকে যেহেতু ওর দিদি আসতে পারিনি, দিদির মেয়ে, আমার দিদির মেয়ে, ওর দিদি হয়, তো দিদি যে ওর আমার ছেলের দিদি আর কি রিয়া, ও যেহেতু আসতে পারেনি সেই জন্য ওর ডাকিটা আমি পড়িয়ে দিয়েছি, কি করব। তো বেশ মজা পেলো, এখন হাতে দেখিয়ে দেখিয়ে বলছে মা আমার হাতেও রাখি। তো যাই হোক, সবার রাখি উৎসব যেন সবার খুব ভালো কাটে। রাখি হচ্ছে একটা সম্পর্কের মেলবন্ধন বলতে পারো, রাখি কিন্তু আমরা সবাই সবাইকে পড়াতে পারি, এর জন্য কোনো মানে ভাই বোনকেই যে পড়াতে হবে এরকম না, আমরা ছোটো থেকে শিখে এসেছি, জেনে এসেছি বোনেরা ভাইদেরকে রাখি পড়ায়, কিন্তু রাখি বন্ধন হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাই সবাইকে পড়াতে পারে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, শুভরাত্রি।